সম্মানিত ভিউয়ার, সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা ইউনিকাইটি করতে গিয়ে অনেকগুলো সমসাময়িক প্রশ্নের সম্মুখীন হই এবং কিছু প্রবলেমের সম্মুখীন হই, যে প্রবলেমগুলো আসলে আমাদের অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নেই। আজকে আমরা আলোচনা করব এই ইউনিকাইটি অনলাইন যখন আমরা করি, তথ্যগুলো যখন আমরা অনলাইন করি, তখন এর জন্যে কি কি প্রবলেম তৈরি হতে পারে এবং সেই প্রবলেমের সমাধানগুলো কিভাবে হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর জন্য আমি প্রথমে যাচ্ছি যে আমাদের এই তথ্য ফর্ম অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত তথ্য ফর্ম পূরণের জন্য যে ডকুমেন্টগুলো লাগে, সেই ডকুমেন্টের আলোকে আজকে আমরা সেই প্রবলেমগুলো প্রশ্নগুলো বা প্রবলেমগুলো আমরা আজকে দেখব এবং সেই প্রবলেমগুলো সলভ আজকে আলোচনা করব। প্রথমেই শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি, এখানে ছবির ব্যাপারে রঙিন দুই কপি ছবির কথা বলা হয়েছে। অনেকে ছবি ব্যাকগ্রাউন্ডে রঙিন দেন, আবার অনেকে সবুজ দেন, অনেকে কালো দেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে ছবিটা অবশ্যই আমাকে সাদা ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, এরকম নির্দেশনা কিন্তু ইউনিকাইডি করার ক্ষেত্রে যে নির্দেশনা যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকার কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের কথাই বলা হয়েছে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি একটি, এখানে জন্ম নিবন্ধন বিষয়ে যে প্রবলেমটা হয় যে জন্ম নিবন্ধন অনেকেরই কিন্তু সেই অ্যানালগ জন্ম নিবন্ধন অর্থাৎ হাতে লেখা জন্ম নিবন্ধন যেগুলো আছে এগুলো কিন্তু হবে না। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অবশ্যই হতে হবে, সেটা অনলাইন করা, অনলাইনে সেটা অবশ্যই থাকতে হবে। 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু থাকতে হবে, তাছাড়া কিন্তু কোনো সময় এটা ভেরিফাই হবে না, কারণ জন্ম নিবন্ধনটা ইউনিকাইডির যে তথ্য ফর্মটা আছে অনলাইনে সেখানে কিন্তু ভেরিফাইয়ের ব্যবস্থা আছে। শিক্ষার্থীর রক্তের গ্রুপ শনাক্তের মেডিকেল রিপোর্ট অর্থাৎ রক্তের গ্রুপটা জানা থাকা লাগবে অবশ্যই। মাতার জাতীয় এনআইডির জাতীয় পরিচয়পত্রের এনআইডির ফটোকপি একটি, এইখানে এই মাতার জাতীয় পরিচয়পত্র এবং পিতার জাতীয় পরিচয়পত্র এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়। কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের মাতার জাতীয় পরিচয়পত্র আছে, মাতা বা পিতার যে কোনো একজনের আছে, অন্যজনের নাই, তাতে কিন্তু কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে যে কোনো একজনেরটা দিয়েই কিন্তু ওই তথ্য ফর্ম পূরণ করা যাবে। কিভাবে পূরণ করা যাবে সেই ক্ষেত্রে তার একটা অভিভাবক লাগবে, অভিভাবক অভিভাবক বানিয়ে দিতে হবে, তারও তথ্য এবং জাতীয় পরিচয়পত্র নম্বর সেখানে এন্ট্রি করতে হবে। কিন্তু অনেকেরই দেখা যায় যে মাতা এবং পিতা কারোই জন্ম পরিচয়পত্র নেই, এনআইডি নেই, সেক্ষেত্রে কিন্তু তাই সেই শিক্ষার্থীর কিন্তু তথ্য অনলাইনে আপলোড করা যাবে না। কেন আপলোড করা যাবে না? কারণ পিতা মাতার যে কোনো একজনের থাকতেই হবে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে একটা অপশন আছে, সেটা হচ্ছে তাদেরকে মৃত দেখিয়ে তথ্য আপলোড করা যাবে। তবে এই ক্ষেত্রে যদি জীবিত থাকে তাদেরকে মৃত না দেখানোই উত্তম। তবে এটা মানে শিওর যে পিতা বা মাতার যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র থাকলে আর একজন অভিভাবক থাকলে বা অভিভাবক না থাকলেও করা যায়। কারণ কিভাবে, যে মাতার জাতীয় পরিচয়পত্রটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে অভিভাবকের ঘরটা চলে আসবে, সেখানে মাতার নামটা দিয়ে দিলে বা তার জাতীয় পরিচয়পত্র নামটা দিয়ে দিলে, নাম্বারটা দিয়ে দিলে কিন্তু তার ওই ফর্মটা কিন্তু পূরণ হয়ে যাবে, সেটা কিন্তু সেভ হয়ে যাবে। আর এখানে পিতা বা মাতার জন্ম নিবন্ধনের কথা যেটা বলা হয়েছে এটা কিন্তু ম্যান্ডেটরি না, যদি এনআইডি থাকে তাহলে কিন্তু জন্ম নিবন্ধনের কোনো দরকার নাই, তারপরে যদি থাকে তাহলে এটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। পিতার জন্ম নিবন্ধনের কথা বলা হয়েছে এটাও ম্যান্ডেটরি না, যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দিয়ে দিতে পারেন। তবে অবশ্যই যে কাজটা করব যে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার সময় সেখানে কিন্তু একটা অপশন শো করে, সেটা হচ্ছে হলো মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, কারণ জাতীয় পরিচয় এনআইডিটা অত্যন্ত স্টুডেন্ট এনআইডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে স্টুডেন্টের সকল তথ্যগুলো এখানে ইনক্লুড থাকবে, সেই ক্ষেত্রে মোবাইলটা মোবাইল নাম্বারটা থাকলে এটা আরও স্ট্রং হয়, কারণ এখন মোবাইল নাম্বারটা হচ্ছে খুবই কাছের একটা পরিচয়, যে যেখানে জাস্ট কল করলেই তার পরিচয়টা নিশ্চিত হওয়া যায়। পিতার জন্ম নিবন্ধন এটা লাগবে না, পিতামাতা উভয়ে জীবিত না থাকলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ফটোকপি, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক কনফিউশনে থাকি। যদি পিতামাতা জীবিত না থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের কিন্তু এনআইডি লাগবে না, সেই ক্ষেত্রে একজন অভিভাবক হলেই কিন্তু চলবে। তবে অবশ্যই পিতামাতা যে জীবিত না, তারা কত সালে মারা গিয়েছে সেই সালটা কিন্তু উল্লেখ করতে হবে, যেটা তথ্য ফর্মে আছে, সেটা উল্লেখ করলেই কিন্তু শুধুমাত্র অভিভাবকের পরিচয়পত্র দিয়েই কিন্তু এনআইডি করা যাবে। তো অর্থাৎ এনআইডি সরি ইউনিকআইডি কিন্তু করা যাবে, কিন্তু পিতামাতা জীবিত থাকা অবস্থায় যদি তাদের এনআইডি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সেই শিক্ষার্থীর তথ্য অর্থাৎ
ইউনিক আইডি ফর্মকে তো পূরণ করা যাবে না। অবশ্যই পিতা অথবা মাতা যে কোনো একজনের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র লাগবে, এটা ছাড়া কোনো ক্রমেই সম্ভব না। একটা বিষয় খেয়াল করে দেখেন যে পিতা এবং মাতা কারোই জাতীয় পরিচয়পত্র নেই। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার যে মানে তাদের যে নির্দেশনা সেটা হচ্ছে এমনিতেই বাস্তবে বোঝা যায় যে পিতা মাতার যদি কারোই এনআইডি না থাকে তাহলে কিন্তু মূলত ধরেই নেওয়া যায় যে তারা কিন্তু বাংলাদেশের নাগরিক, তারা কিন্তু বাংলাদেশের নাগরিক নয়, এটা কিন্তু ধরে নিতে পারে। সেই জন্য কিন্তু এটা অনেকটা একটা হার্ড বিষয় দিয়ে দিয়েছে, যাতে অন্য কেউ এই ইউনিক আইডি করে এখানকার নাগরিকত্বটা না পায়। মূলত এটাই হচ্ছে ওখানে মেন বিষয়। সেই জন্য পিতা অথবা মাতার যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, এটা অবশ্য অবশ্যই লাগবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের ফটোকপি, মূলত এখানে রেজিস্ট্রেশনের ফটোকপি একটি কথা বলা হয়েছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারের কথা বলা হয়েছে। যারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আছে, অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন নাম্বার আছে। এখন তো সবার রেজিস্ট্রেশন নাম্বারই এক, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লাগবে। অষ্টম থেকে যারা দ্বাদশ যাদের ইউনিক আইডি করা হচ্ছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু কোনোভাবেই সেটা সেভ নেবে না। প্রাথমিক অথবা ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সনদ, অর্থাৎ প্রাথমিক যে পিএসসির যে সনদটা আছে সেই সনদটা এখানে দিয়ে দিতে হবে। এই সনদে ক্ষেত্রে কি বিষয়টা, এই সনদের ক্ষেত্রে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে মূলত প্রাথমিকে পরীক্ষার যে সনদটা আছে সেই সনদে শিক্ষার্থীর নাম যেরকম থাকবে সেই অনুযায়ী ইউনিক তাকে জন্ম নিবন্ধন করতে হবে এবং সেই অনুযায়ী তাকে নামটা কিন্তু এন্ট্রি করতে হবে। তাহলে কি হবে, একবার প্রাথমিক থেকে যতদিন পর্যন্ত শিক্ষার্থী পড়াশোনা করবে ততদিন পর্যন্ত তাদের নামের কোনো হেরফের হবে না। আর এটা কিন্তু পরবর্তীতে চাকরি জীবনের জন্য শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো প্রাথমিকের নাম একটা আছে, জিএসসিতে একটা আছে, অথবা এসএসসিতে আর একটা আছে, এইটা কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীর জন্য অনেক কষ্টদায়ক একটা বিষয় হয়ে যাবে এবং এটা ঠিক করতে শিক্ষার্থী কিন্তু একেবারে ঘাম ঝরানোর মতো অবস্থা হয়ে যাবে। সেই জন্য আমরা চেষ্টা করব যে প্রাথমিকে যে নামটা আছে সেই নামটাই যেন জিএসসিতে হয়, সেই নামটা যেন এসএসসিতে হয় এবং এই প্রাথমিকের সেই নামটাই যেন আমরা ওই ইউনিক আইডি তথ্য ফর্মের জন্য দিয়ে থাকি, যাতে ইউনিক আইডি, প্রাথমিক, জিএসসি, এসএসসি সহ সকল পরীক্ষায় একই নাম ব্যবহার করতে পারে। তাহলে অবশ্যই শিক্ষার্থীর জন্য সেটা মঙ্গলদায়ক হবে এবং এটা লাগবে, পরবর্তীতে চাকরি জীবনের জন্য আর কোনো সমস্যা হবে না। পিএসসি ইবতেদায়ী, জিএসসি, জেডিসি, এসএসসি দাখিল, ভকেশনাল পরীক্ষার নম্বর ফর্দ এর ফটোকপি, এই নম্বর ফর্দর ফটোকপি এই জন্য লাগে যে মূলত ওই পিএসসি ফর্মে একটা অপশন আছে যে কোন সাবজেক্টে সে কত পেলো, জিএসসিতে কোন সাবজেক্টে কত পেলো এবং এসএসসিতে কোন সাবজেক্টে কত পেলো বা প্রাথমিকে কোন সাবজেক্টে কত পেলো, এরকম একটা অপশন আছে। সেই জন্য নম্বর ফর্দটা দিয়ে দিতে হবে, কারণ সেখান থেকে দেখে দেখে জাস্ট আসল যেটা সেটাই পূরণ করে দিতে হবে, কোনো ডুপ্লিকেট বানায়া এরকম কোনো নম্বর ফর্দ দেওয়া ঠিক নয়। কারণটা হচ্ছে যে যখন এটা ইউনিক আইডি হয়ে যাবে তখন এটাই কিন্তু একজন স্টুডেন্টের জন্য পরিচয়পত্র, আর সেই পরিচয়পত্র যদি ভুল থাকে আর সার্টিফিকেটে যদি আর এক জিনিস থাকে তাহলে কিন্তু তার পরিচয়পত্রটা মিলল না, সেক্ষেত্রে এটা কিন্তু তাকে আবার ঠিকঠাক করতে হবে। আর এটা ঠিকঠাক করা অবশ্যই তার জন্য কষ্টসাধ্য হবে। শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেটের ফটোকপি, প্রতিবন্ধী শিক্ষার্থী যদি থাকে তাহলে তার সার্টিফিকেটের ফটোকপিটা কিন্তু দিয়ে দিতে হবে। আর একটা প্রবলেম আমরা এখন প্রায় সেটা ফেস করছি, সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে 2022 সালে ষষ্ঠ শ্রেণীতে যারা এখন অধ্যয়নরত তাদের তথ্য ফর্ম পূরণ করতে গিয়ে 2022 দিয়ে সেভ নেয় না। সেই ক্ষেত্রে আমরা 2021 দিয়ে সেভ অনেকগুলো করছি, করা হয়েছে এবং পরবর্তীতে আবার সেটাকে এডিট করে 2022 করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে 2022 দিয়ে এখন সেভ নিচ্ছে, সেভ নেওয়ার পরে যখন পুরোটা আপনি কমপ্লিট করবেন তারপরে দেখা যাচ্ছে যে সেই তথ্য ফর্ম যদি আবার নতুন করে দেখতে যান তাহলে দেখবেন যে সেটা এন্ট্রি হয়েছে 21-এর নামে, 2021 সাল অনুসারে। এই ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম হবে না, 21 থাকলেও কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ এটা হচ্ছে আপনার তথ্য আপলোড করার সময়সীমা। কিন্তু আপনি যার তথ্যটা আপলোড করছেন অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যার তথ্যটা আপলোড করছেন তার কিন্তু মূলত ভর্তির তারিখ, তার নাম, তার জন্ম তারিখ, তার বছর, ওই পিএসসি পাসের সাল সব কিন্তু ঠিকই আছে। তবে সতর্কতা স্বরূপ আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যখন 21 অটোমেটিক হয়ে যাবে তখন এটা পূরণ করার পরে আমি সেটাকে আবার এডিট করে প্রথম পৃষ্ঠাটা আমি এডিট করে আবার 22 দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আবার যখন সেভ দেবো তখন আমরা একটু চেক করে দেখবো যে আসলে সেটা 22 হয়েছে নাকি 21 আছে। তবে একবার যখন আপনি ঠিক করে দেবেন তখন কিন্তু সেটা 22 হয়ে যায়, সেটা কিন্তু আর 21-এ ফিরে আসে না। এরপরেও যদি কোনো প্রবলেম
থাকে, কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, এবং আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় তার জন্য যদি ভিডিওর দরকার হয় সেই ভিডিওগুলো আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।